আইপিএল 2022-এর মেগা অকশন সেজুতে এখন অনেক সময় বাকি থাকলেও কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই কোটি টাকা খরচ করে কিনে ফেলল দুর্ধর্ষ সব প্লেয়ারদের। গিল মর্গানদের মতো প্লেয়ারকে ছেড়ে দেওয়ার পর অনেকে হতাশগ্রস্ত হয়ে পড়লেও এইমাত্র কেকিআর একাধিক দুর্ধর্ষ সব প্লেয়ারদের অকশন থেকে কিনে তৈরি করে ফেলল নতুন এক শক্তিশালী স্কোয়াড। হ্যাবস এ পর্যন্ত কেকিআর তাদের পার্স ব্যালেন্স অর্থাৎ 48 কোটি টাকা থেকে 27 কোটি টাকা খরচ করে মোট 4 জন দুর্ধর্ষ প্লেয়ারকেই দলে নিয়েছে। তো তাদের দ্বারা এইমাত্র আইপিএল 2022 মেগা অকশন থেকে কেনা প্রথম বড় দুর্ধর্ষ প্লেয়ার হল শ্রেয়স আইয়ার। হ্যাবস গৌতম গম্ভীর যাওয়ার পর দলের একজন সঠিক ক্যাপ্টেন তথা মিডিল অর্ডার নিয়ে খুব ভুগতে হয়েছিল কেকেআর দলকে। এখন তাই কলকাতা নাইট রাইডার্স এবারের অকশানে দিল্লি, আরসিবি এমনকি গুজরাট টিমের সাথে কার্যত লড়াই করে 12 কোটি টাকা দিয়ে ছিনিয়ে নিয়ে কিনে ফেলল ভারতের এই মুহূর্তের ভয়ঙ্করতম মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারকে, যিনি কোনো সন্দেহ ছাড়াই গম্ভীর মর্গানের পর অন্যতম কেকেআরের ক্যাপ্টেন হতে চলেছে। এরপর কেকেআরের দ্বারা কেনা দ্বিতীয় প্লেয়ার প্যাট কামিন্স। হ্যাবস বর্তমানে তিনি শুধু একজন দুর্ধর্ষ ফাস্ট বোলার নয়, তিনি একজন আন্তর্জাতিক মানের পূর্ণ ক্যাপ্টেন তথা ব্যাট হাতেও দুর্দান্ত ফিনিশারও বটে। আর তাই তো কেকেআর তাকে 7 কোটি টাকা খরচ করে আবারও দলে ফিরিয়ে আনল আইপিএল 2022-এর জন্য। এরপর কেকেআরের দ্বারা কেনা তৃতীয় প্লেয়ার নীতিশ রানা। হ্যাবস কেকেআর এখনও গিলের পরে একজন দুর্ধর্ষ ভারতীয় ওপেনার খুঁজছে, আর তাই তারা একজন দুর্ধর্ষ ওপেনার তথা মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে কামাল করা নীতিশ রানাকে পুনরায় 8 কোটি টাকা খরচ করে আইপিএল 2022-এর স্কোয়াডে জায়গা দিল। তো এই ছিল কেকেআরের দ্বারা এ পর্যন্ত আইপিএল 2022 অকশানে কেনা সমস্ত প্লেয়ারের লিস্ট ও ভিডিও। ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আর এইভাবে প্রতিটি আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।